হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন জেনান মগো সব টেক্সটাইলি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার লং টাইম আই এগেন রিটার্ন বেক টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ শেট পার্সেন্টেজ টাইপস অফ শেট পার্সেন্টেজ আই উইল গিভ এ ওয়ান এক্সাম্পল হাউ টু ক্যালকুলেট সেট পার্সেন্টেজ অ্যান্ড ফাইনালি আই উইল ডিসকাস অ্যাবাউট সাম অক্জুয়েলারিস অর এজিস্টেন্স অফ ডাইন তো চলুন বন্ধুরা আমরা একটা একটা ধরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি আবার ফার্স্ট কোয়েশন ইস হোয়াট ইজ শেট পার্সেন্টেজ শেট পার্সেন্টেজ মিনস অ্যামাউন্টস অফ ডাইস রিকোয়ার্ড টু কমপ্লিট ডাইং ওয়ান ইউনিট ফাইবার অর ফেব্রিক ইট ইস এক্সপ্রেসেস পার্সেন্টেজ যদি বাংলাতে আমরা বলতে যাই একক পরিমাণ ফাইবার বা ফেব্রিক ডাইং করতে কতটুকু পরিমাণ ডাইস দরকার ওটাকে আমরা সেট পার্সেন্টেজ বলতেছি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো কিভাবে পাঁচশো গ্রাম বা পাঁচশো কেজি ফেব্রিক ডাইং করতে কতটুকু পরিমাণ ডাই দরকার ওইটা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা ফর্মুলা দিয়ে এখন বুঝে দেবো চলুন আমরা এখন ফর্মুলাতে চলে যাই তো বন্ধু এখন আমরা দেখাবো কিভাবে ফর্মুলার মাধ্যমে শেষ শেট পার্সেন্টেজ বের করা লাগে ধরুন একটা আমরা ফর্মুলা দেখি শেট পার্সেন্টেজ বাইরে করা শেট পার্সেন্টেজ সমান কোয়ান্টিটি অফ ডাই ইন গ্রাম ডিভাইড বাই ড্রাই ওয়েট অফ ফাইবার অর ফেব্রিক ইন্টু হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে আমরা একটা ফেব্রিক ডাইং করতে কতটুকু ফেরেন ডাইস প্রয়োজন এটা ক্যালকুলেশান করতে পারবো ধরুন আমি ফাইভ পার্সেন্ট শেড দশ গ্রাম ফেব্রিকের জন্য ডাইং করব মানে শেড পার্সেন্ট হলো ফাইভ পার্সেন্ট এবং আমি ডাইং করব হলো দশ গ্রাম ফেব্রিক তাহলে এর জন্য এই দশ গ্রাম ফেব্রিকের জন্য আমার কতটুকু পরিমাণ ডাইস লাগবে এই ফর্মুলা দিয়ে সেটা আমরা বের করতে পারবো চলুন তাহলে ফর্মুলাতে আমরা মানগুলো বসাই পার্সেন্টে দেখাচ্ছে আমাদের এখানে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু কোয়ান্টিটি ইন ডাই আমরা ক্যালকুলেশন করবো কোয়ান্টিটি ইন ডাই ডিড বাই ড্রাই ওয়েট অফ ফাইবার টেন গ্রাম ইনটু হান্ড্রেড টেন হান্ড্রেড কাটাকাটি করলে আমরা এখানে টেন পাবো তাহলে কোয়ান্টিটি ইন ডাই ইন গ্রাম ইন টু টেন ইকুয়াল টু ফাইভ সুতরাং কোয়ান্টিটি ইন ডাই ইন গ্রাম ইকুয়াল টু ফাইভ বাই টেন কাটাকটি করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সুতরাং আমরা এই ফর্মুলা থেকে বুঝলাম যে ফাইভ পার্সেন্ট শেড ডাইং করতে হলে দশ গ্রাম ফেব্রিকের জন্য আমাদের লাগবে পয়েন্ট ফাইভ গ্রাম ডাইস এভাবে ফর্মুলা দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিকের জন্য কতটুকু পরিমাণ ডাইস লাগবে সেটাই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি বাড়ি করতে পারবো আশা করি শেড পার্সেন্টেজটা নিয়ে আপনারা বুঝতে পারছেন এখন আমরা আলোচনা করব হলো টাইপস অফ শেড নিয়ে অর্থাৎ শেড আমরা কত ধরনের দেখতে পারি আমরা মেনলি তিন ধরনের শেড দেখতে পাই প্রথমটা হলো লাইট শেড দ্বিতীয়টা হলো মিডিয়াম শেড তৃতীয়টা হলো ডিপ শেট লাইট শেড বলতেছি আমরা যদি শেট পার্সেন্টেজ জিরো টু জিরো পয়েন্ট ফাইভের মধ্যে হয় তাহলে আমরা তাকে বলতেছি লাইট শেড আর মিডিয়াম শেড বলতেছি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্তর মধ্যে হলে তাহলে আমরা তাকে বলতেছি মিডিয়াম শেড আর ডিপ শেড বলতেছি ওয়ান পয়েন্ট ফাইভ টু অ্যাবোভ এর চেয়ে বেশি হলে তাকে আমরা ডিপ শেড বলতেছি বন্ধুরা এখন আমরা আলোচনা করবো হলো তিন নাম্বার কোয়েশন নিয়ে অর্থাৎ ডাইং এজিস্টেন্স অর অক্সেলেরিস ডাইং এজিস্টেন্ট অক্সেলের মিনস আর কেমিক্যাল দ্যাট ফেসিলেট দ্য ডাইং টু অ্যাসিভিং অ্যা রিকোয়ারসেট অর্থাৎ একটা রিকোয়ারশেট পেতে হলে আমাদেরকে যে কেমিক্যাল যেসব কেমিক্যাল আমাদেরকে সহযোগিতা করে ওদেরকে আমরা বলতেছি ডাইং এজিস্টেন্স অর অক্সিলারি এই কেমিক্যালগুলো ছাড়া এজেন্টগুলো ছাড়া কিন্তু ডাইং কখনো কমপ্লিট হবে না সুতরাং এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস চলুন দেখি আমরা এখন একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি কী কী এজিস্টেন্স আমাদের দরকার হয় প্রথমটা হলো ওয়াটার দ্বিতীয়টা হলো এসিড অর অ্যালকালি তৃতীয়টা হলো কেরিয়ার চার নম্বর হলো ওয়াটার সফিনিং এজেন্ট পাঁচ নাম্বার হলো অ্যাকজস্টিং এজেন্ট ছয় নম্বরটা হলো ডিসফাসিং এজেন্ট এবং সাত নম্বরটা হলো লেভেলিং এজেন্ট এখন আমরা প্রত্যেকটা অক্সিলেরিজ ধর্জলে আলোচনা করবো কারণ অক্সিল যদি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা ড্রাইংটা কমপ্লিটভাবে করতে পারবো না অ্যাকোয়াড শেড পাবো না সুতরাং অ্যাকোয়াড রিসিভিং অ্যাকসেপ্টেবল শেড উই হ্যাভ টু নো অ্যাবাউট দিস এজিস্ট্যান্ট চলুন তাহলে আমরা একটা একটা ধরে আলোচনা করি আওয়ার পাস অক্সিলিয়ারিস ওয়াটার ওয়াটার ইজ দ্য ইম্পর্টেন্ট মিডিয়াম টু কমপ্লিট ডাইং অর্থাৎ ডাইং করার জন্য ওয়াটার হলো সবচেয়ে বড় মিডিয়াম ওয়াটার সারা কিন্তু ড্যাংকে চিন্তা করা যাচ্ছে না যদিও নতুন প্রযুক্তিতে বিভিন্ন জায়গায় আমরা ওয়াটার সারা ড্যাংকর চিন্তা ভাবনা করতেছি কিন্তু ওয়াটার হলো এমন একটা গুরুত্বপূর্ণ অক্সেলি যেটা ছাড়া ডাইংকে চিন্তা করা যায় না আবার সেকেন্ড অকজেলের ইজ এসিটর অ্যালকালি এসিটর অ্যালকালি আর ইউজ টু কন্ট্রোল দ্য ফিএস ইন ডাইবাথ অর্থাৎ এসিড আর আমরা ব্যবহার করি ডাইং কমপ্লিট করার জন্য কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আমাদের এসিড মিডিয়াম প্রয়োজন হয় কখনও দরকার আমাদের অ্যালকালি মিডিয়াম ডাইংটাকে টোটাল কমপ্লিট করার জন্য সুতরাং ফিজটাকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ ড্যাংকে সঠিক পরিবেশ দেওয়ার জন্য কিন্তু এসিড এবং অ্যালকালি মিডিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু ডাইস আমরা ড্যাং এসিড মিডিয়ামে কিছু ডাইস আমরা ডাইং করে হলো অ্যালকালি মিডিয়ামে আবার কিছু কিছু পি ট্রিটমেন্ট আমরা অ্যালকালি মিডিয়ামে করা লাগে আবার এসি মিডিয়ামও করা লাগে সুতরাং টোটাল কমপ্লিট ডাইং প্রসেস যদি আমরা চিন্তা ভাবনা করি কোথাও আমাদের এসি মিডিয়াম দরকার কোথাও আমাদের অ্যালকালি মিডিয়াম দরকার আবার থার্ড অক্সিলিয়ার ইজ কেরিয়ার কেরিয়ার আর ইউজ টু সোয়েল দ্য ফাইবার টু ইনহেন্স ফ্যানিটেশন অফ ডাইফার্টিক্যাল ইনসাইড দ্য ফাইবার স্ট্রেকচার অর্থাৎ কেরিয়ারটা আমরা ব্যবহার করি হলো পোলিস্টার বিশ করে পোলিস্টার ফেব্রিকটাকে সোয়েল করার জন্য যাতে ডাইফার্টিকগুলা ইনসেট মানে ইনসে ফেব্রিকের ইনসেট পর্যন্ত নিয়ে যেতে পারে এবং ডাইংটা কমপ্লিট হতে পারে মেন্স হলো টু সোয়েল দ্য ফাইবার টু ফিনিটেড দ্য ডায়মোলুকুল ইনসাইড দ্য ফাইবার স্ট্রাকচার আবার ফোর্থ অক্সিলার ইজ ওয়াটার সফেনিং এজেন্ট উই ইউজ ওয়াটার সফনিং এজেন্ট হোয়েন উই ইউজ হার্ট ওয়াটার ইন ডাইং প্রসেস দ্যাট মিনস টু রিডিউস ওয়াটার হার্টনেস উই ইউজ ওয়াটার সফিনিং এজেন্ট আওয়ার ফিট অফ জুয়েলারি ইজ অ্যাডজোস্টিং এজেন্ট অ্যাডজস্টিং এজেন্ট উই ইউজ টু ফেসিলেট দ্য মুভমেন্ট অফ ডাই মলিকুল টু দ্য ফাইবার অর্থাৎ ডাইমলিকুলকে ফাইবারের কাছে নিয়ে যাওয়ার জন্য যে এজেন্টটা আমাদের সহযোগিতা করে সেটা হলো অ্যাডজস্টিং এজেন্ট অ্যাডজস্টিং এজেন্ট উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা বলতে পারি কমনসল অর গ্লুবাসল। কমনসল কমন সল যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মলিকুলটা ফাইবারের কাছে গিয়ে বন সৃষ্টি করে তখনই কিন্তু ডাইনটা আসলে কমপ্লিট হয় আমি আর সহজভাবে বুঝাচ্ছি যে আপনারা জানেন সেলুলোজ ফাইবার হলো নেগেটিভ আয়ন এবং ডাইসো রিয়েক্টিভ ডাই যেটা বলতেছি আমরা ওটাও নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন নেগেটিভ কখনো কিন্তু বন তৈরি করতে পারে না একটা এর একটা ফোর্স দরকার একটা পজিটিভ একটা নেগেটিভ একটা ফোর্স দরকার বনটা কমপ্লিট করার জন্য এখন ডাইসও আমার নেগেটিভ ফাইবারও নেগেটিভ তাহলে কিন্তু বন তৈরি হচ্ছে না যখনই আমি গ্লু সল্ট বা কমন সল বাতে দিচ্ছি তখন কিন্তু এখান থেকে একটা পজিটিভ আয়ন ক্রিয়েট হয় এই পজিটিভ আয়ন যখন ক্রিয়েট হয় তখন ফাইবারের যে নেগেটিভ আয়ন ওটা কমে আসে ফাইবারের নেগেটিভ যখন কমে আসে তখন ডাইস থেকে গিয়ে ফাইবারের সাথে বন তৈরি করি তখনই কিন্তু আমরা টোটাল কমপ্লিট ডাইংটা রেজাল্ট পাই এভাবে কিন্তু বনটা তৈরি হয় নেগেটিভ এবং পজিটিভ মিলে একটা বন যখন তৈরি হয় তখন কিন্তু ডাইংটা কমপ্লিট হয় ওই জন্য অ্যাডজস্টিং এজেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আবার নেক্সট অ্যাজ এন ইস ডিসপার্সিং এজেন্ট ডিসপার্সিং এজেন্ট মেনলি উই ইউজ ইন ডিসপার্স ডাইন অর পলিস্টার ডাইং ইট ইস মেনলি ইউজ টু ডিস্ট্রিবিউট দ্য ডাইমলুকুন ইকুয়ালি ইন ডাইভার টু হ্যাভ ইউনফ্রম ডাইং ফার্স্ট অ্যাজ এন ইস লেভেলিং এজেন্ট লেভেলিং এজেন্ট উই ইউজ টু ফ্রম ইউনিফর্ম ডাইং অর লেভেল ডাইন অর্থাৎ আমরা লেভেল ডাইং ফেতে অর্থাৎ ইউনিফর্ম ডাইং ফেতে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট ফেতে লেভেলিং এজেন্ট ইউজ করি ওই নো সাম ডাইস হ্যাভ হাই অ্যাফিনিটি টু ফাইবার অ্যান্ড সাম ডাইস হ্যাভ লো অ্যাফিনিটি টু ফাইবার অর্থাৎ কিছু কিছু ডাইস হাই অ্যাফিনিটি দেখায় খুব আকর্ষণ দেখায় ফাইবারের প্রতি এবং আর কিছু ফাইবার কিছু কিছু ডাইস আছে কম এফিনিটির গাই ফাইবারের প্রতি সুতরাং যখন আমরা ডাইং যখন কমপ্লিট করি তখন কিন্তু হাই ইফিনিটি ডাইসও থাকে লো এফিনি ডাইসও থাকে যখন আমরা কম বাইন্ড ডাইং করতেছি তখন কিন্তু ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না কিছু ডাইস হাই হাই এফিনিটির কারণে দ্রুত বেগে ফাইবার গিয়ে গায়ে গিয়ে পড়তেছে আর কিছু ডাইস লো এফিনিটির কারণে আস্তে আস্তে গিয়ে ফাইবারের সার্ভেসিকে জমা হচ্ছে তাহলে কিন্তু ইকুয়াল হচ্ছে না এই লেভেলিং এজেন্টটা আমাদেরকে এই কাজটা ইকুয়ালভাবে করিতে সহযোগিতা করে অর্থাৎ সমানভাবে সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে এই ল্যাভেলিং এজেন্টটা আমরা ব্যবহার করে থাকি যাতে ইকুয়াল অ্যাফিনিটি হিসাবে কাজ করতে পারে এবং ইউনিফর্ম ডাইং আমরা পেতে পারি এই জন্য কিন্তু ল্যাভেলিং এজেন্টটা আমরা ব্যবহার করি থাকি এতক্ষণ আমরা যেসব বিষয়ে আলোচনা করলাম অর্থাৎ হোয়াট শ্যাট পার্সেন্টেজ টাইপস অফ শেড পার্সেন্টেজ এক্সাম্পল অফ শেড পার্সেন্টেজ অ্যান্ড সাম অক্সিলিয়ারি সাম ই দ্যাট আর ইউজ টু কমপ্লিট ডাইং এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি এই বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং এই বিষয়গুলো যত ভালো করে বুঝতে পারবেন ডাইং জিনিসটা আপনার কাছে আরও ইজি মনে হবে এবং আরও আপনি ডিপটে চিন্তা ভাবনা করতে পারবেন তো আশা করি আপনার ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন এবং এর উপরে যদি কোনো কোয়েশান থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন সুতরাং বন্ধু কার নয় আপনার যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আরও অন্য কোনো কিছু জানতে চান তাহলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধু আশা করি সবাই ভালো থাকবেন